সামনে তো দিবাস দেখতে পাচ্ছেন আমি আমার সামনে একটি সিআরটিভি রয়েছে বক্স টিভি। তো এই সিআরটিভিটি আসলে ছবি আসলে ছেড়ে দেয়, আর দেখতে পাচ্ছেন দীর্ঘ সময় ধরে ছাড় দিছি, মাত্র 10টি চ্যানেল এসেছে। তো চ্যানেলটি শেষ হওয়ার পর আমরা দেখবো যে আসলে মূলে প্রবলেমটা কী, তারপরে এটা খুলে রিপেয়ারিং করবো। তো ভিউয়ার্স দেখতে পারলেন ইউএসএফ এই চ্যানেলে তো অন্তত 20টার উপরে ছবি আসার কথা, কিন্তু ছবি দেখাচ্ছে ঠিক কিন্তু ছবি আসতেছে না। তো আমরা এটা খুলে দেখব, আসলে এটার ভিতরেই প্রবলেম রয়েছে মেশিনে, কারণ এটা রিমোট ফাংশনেতে কোনো প্রবলেম হয় নাই। খেলা দেখছিলি তো আর্জেন্টিনা বাংলাদেশ বাংলাদেশ কি তো ভিউয়ার্স আপনি দেখতেই পারলেন এটার সমস্যা হচ্ছে ছবি কিরকম বাইরে বাড়ি। তো আমরা এটা এখন খুলবো, খুলে রিপেয়ারিং করবো, যেই সমস্যাই হোক সমাধান করা বিষয়।
আচ্ছা এখন ড্রেস লাগবো না, ড্রেস কাজ করে দিতে আমরা এলইডি টিভির কাজটাই করি বেশি, তো আমরা এখন যেহেতু আপনাকে প্রচার করতে আইছি এর ফাঁকে প্রচারের মধ্যে আমরা যাবো দু চারটা কাজ পাই ওরই আমরা করে দিয়া যাই কাস্টমার। আপনার কিছু মানুষ আছে দেখেন বেলা কানা টাইপের, যেমন ভালো মন্দর বিচার করে না, আছে কি না? একজনে তো শুনলেই করলাম মাথা নষ্ট হয়ে যায়, বাস্তবতার মানে দারদারি না। আর আমরা যে কাজগুলি করি আমরা সম্পূর্ণ বাস্তবতা নিয়েই কাজ করি, কারণ হাজার হাজার টাকা খরচ করে এই টেকনিশিয়ান হইতে প্রচুর টাকা লাগে, মেকানিক্স হইতে গেলে, ইঞ্জিনিয়ারিং হইতে গেলে, কিন্তু এতটা খরচ করে কাজ শিখে যদি বেটারা চুরি করতে বসে জানি না, এক এক প্ল্যাটফর্মের এক এক চিন্তা। তো আমরা যে কাজগুলো করি এটা বলতে পারি আমরা সম্পূর্ণ 100% ফুলের কাজ করি। ক্লিয়ার হয় না, আপনার ডিশে প্রবলেম থাকলে ক্লিয়ার হইতো না, তবে এখন আমি কাজ করে দিতেছি না, পাশটি লাগাইলে আপনার ছবি পানির মতো নিয়ে আসবে ডিশের লাইন অফে থাকে। আকাশ টিভির সুবিধা রইলো আপনার ঝামেলা হইল না কারো কাছ থেকে, কোন প্রকার সহযোগিতা আপনার প্রয়োজন হলো না, আপনি নিজেটা নিজে এনে বইয়ে থেকে মোবাইলের মতন রিচার্জ করেই আপনি ব্যবহার করতে পারবেন, এই হলো সুবিধা। হ্যাঁ, আর আকাশের কোনো জিরজির মিরজির নাই, এই হলো ওয়াইফাই তো হলো ইন্টারনেট, ওয়াইফাই তো আপনার রেগুলার জন্য না, ওয়াইফাই তো ইন্টারনেট সুবিধা আমার কি একটা সুবিধা দেওয়ার কথা আছে নাকি? সুবিধা তুমি দাও ও না দিয়া কইলে কেমন হইব? খানা না খাই জানি
গরম পানি কি আছে? আমি না গেলে হয় না? আর একবার একটা কথা একশো বার কইবা না, আমার তো কাম আছে, আমি তো এমন থাকলাম। মাইশের লাগে দৌড়ায় কেমনি? মানে নতুন টিভির ভিতরে আসলে যেই সিস্টেম থাকে ঠিক এরকমই এখন হয়ে গেছে বলতে গেলে। আরে মা ওয়ালা গেছে।
এটা হলো সার্চ দিছি, এটা সার্চ শেষ হইলে আর জিজ্ঞেস করতাম, এটা ছবিগুলি অটোমেটিকলি সেট হইয়া তারপর আইতাছে। আপনাকে তাজা করবে মার্সেল ফ্রিজ কিনে স্ক্র্যাচ কার্ডে পেতে পারেন 50,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, রয়েছে আকর্ষণীয় মার্সেল পণ্য ফ্রি। রাত দিন কাজ চলছে, মাও থেকে ভাঙা অংশের অগ্রগতি 87%। বিজেপির মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি ফারহানা মির্জা রিপোর্ট। পদ্মা সেতুতে সড়ক পথের পর রেলপথ চালু করতে রাত দিন চলছে এখন বিশাল কর্মযজ্ঞ। রেললাইন বসাতে গত 17 জুলাই কর্তৃপক্ষ সেতুর নিচতলা রেল বিভাগের কাছে হস্তান্তর করে। 20 আগস্ট রেলপথ মন্ত্রী সেতুতে রেললাইন নির্মাণের কাজ উদ্বোধন করলেও কারিগরি জটিলতাবিহীন রেললাইন নির্মাণ স্থগিত রাখা হয়। পরে ডিজাইনে কিছুটা পরিবর্তন করে 3 মাস পর 30 নভেম্বর থেকে আবার ঢালাইয়ের কাজ শুরু হলো। এখন মিলিমিটার পর্যন্ত সূক্ষ্ম জিওমেট্রি লেভেল নিশ্চিত করেই কংক্রিটিং করা হচ্ছে। কংক্রিট মিশ্রণ অল্প সময়ে জমাটবদ্ধ হওয়ারও ব্যবস্থা রাখা হয়েছে। ঢালাই হবে শুধু রাতে। রাতে আমরা করতেছি কারণ আমরা টেম্পারেচার কন্ট্রোল করার চেষ্টা করতেছি, কারণ আমাদের কংক্রিটিং এর টেম্পারেচার একটা লিমিট থাকে যে উইদিন 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কংক্রিটিং টেম্পারেচার রাখা হবে, স্ল্যাব কোথাও উঁচু কোথাও নিচে। এই সমস্যাটা ছিল যেটা আমরা পরবর্তীতে আবার সার্ভে করে ডিজাইনাররা এটা অ্যাডজাস্টমেন্ট করেছেন। সব বিষয়ে কাজটাকে সম্পূর্ণ সঠিকভাবে করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। কর্তৃপক্ষ জানায় ঢাকা থেকে যশোর পর্যন্ত 172 কিলোমিটার দীর্ঘ পুরো প্রকল্প শেষ হবে 2024 সালে। তবে আগামী জুনে সেতুতে রেল চলাচলের টার্গেট নিয়ে দিনরাত কাজ চলছে। আমাদের রেল লাইনের কাজটা আমরা ইনশাআল্লাহ আমার টাইম মতো শেষ করে ফেলবো। বাই দিস টাইম আমার 4টা স্টেশন আছে, 4টা স্টেশনের কাজ কিন্তু 50% উপরে উঠে গেছে এবং এটা আমরা দ্রুত গতিতে যে শেষ করবো। আশা করি যে টাইম দেওয়া আছে আমরা ইনিশিয়াল কাজ করে করতে পারবো, তারপরে কন্টিনিউয়াসলি কিছু মেইনটেনেন্স কাজ চলতেই থাকবে। প্রকল্পটির মাওয়া থেকে জাজিরা অংশের 42 কিলোমিটারের অগ্রগতি 87%। ফারহানা মির্জা, বাংলাদেশ টেলিভিশন, মুন্সিগঞ্জ। তো বন্ধুরা, আমাদের কাজটি শেষ বলতে গেলে, এখন আমরা এটা ফিটিং করে দেব। না ওই তো বন্ধ করে নতুন পার্স দিয়ে গেলাম না, ওইটা আপনার হবে 1 বছর লেগে বন্ধ। এই পার্স ড্যামেজ হইতো, 1 বছর প্রয়োজন হবে।
করে দিতে পারবেন? বাংলাদেশে